কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। অনেকদিন পরে আবার ভিডিও বানাতে চলে এসেছি একদম ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে আমাদের ফেসবুক লাইভটা কি বন্ধ হয়ে যাচ্ছে। এটা নিয়ে ফেসবুকে বা বলো ইনস্টাগ্রামে বা বলো বিভিন্ন জায়গাতে একটা বিশাল বড় আলোচনা চলছে, যেটা লোকজন ভুলভাল ইনফরমেশান শেয়ার করছে বা বুঝছে, সেটা হচ্ছে ফেসবুক লাইভ নাকি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা নাকি আর ফেসবুক লাইভে কোনো কিছু সেল পোস্ট বা কিছু সেল করতে পারবো না। বাট সেটা একদমই না, ঠিক আছে? ফেসবুকের একটা নতুন অ্যাপ তৈরি করেছিল ফেসবুক 2018 সালে, সেটা হচ্ছে তোমার মেটাভার্সের ওপর ছিল। সেটা হচ্ছে শপিং বলে একটা আলাদা রকমের অ্যাপ তৈরি করেছিল, ঠিক আছে? অ্যাপ ঠিক না, মানে তোমার ফেসবুকের ভেতর দিয়েই ওটা করতে হতো। অ্যাকচুয়ালি আমরা ওটা কেউ ইউজ করি না, করিনি কখনো। ওটা বাইরের কোনো কোনো দেশে এগুলো ইউজ হতো। সেই যে তোমার অ্যাপ্লিকেশনটা ছিল, সেখানে তুমি তোমার নিজের প্রোডাক্টের ছবি তুলে মানে দিয়ে রাখতে পারতে উইথ প্রাইস, ঠিক আছে? তো সেই প্রাইস অনুযায়ী লোকজন সেখান থেকে তোমাকে ওটা ছবি থেকে তোমার কাছ থেকে শপিং করতে পারতো। আর তুমি যখন লাইভ করছো ওই অ্যাপের মাধ্যম দিয়ে, মানে ওই ওইভাবে লাইভে ঢুকে, ঠিক আছে, মেটাভার্সের মাধ্যমে লাইভে ঢুকে, তখন তুমি সেই লাইভটাতে ওই প্রোডাক্টগুলোকে দেখিয়ে, মানে জাস্ট ছবি হিসাবে দেখিয়ে, তোমার পাশে একটা ছবি হিসাবে, স্টিকারের মতো ছবি হিসাবে দেখিয়ে তুমি ওটা সেল করতে পারতে, ঠিক আছে? তো ফেসবুক জাস্ট ওই অ্যাপ্লিকেশানগুলো বন্ধ করছে, ওইটাকে পুরোপুরিভাবে স্টপ করে দিচ্ছে। হয়তো ফেসবুক ভেবেছে কোনোভাবে সেটা কাজ করেনি, বা লোকজন প্রচুরভাবে ইনকাম করছে যেটা ফেসবুক হয়তো রিটার্নে কিছু পাচ্ছে না। দ্যাটস ওয়াই ফেসবুক হয়তো ডিসাইড করেছে যে ওটা, হ্যাঁ, তবে লাইভের কিছু কিছু যে আমরা আগে যে আমরা বিন্দাসভাবে লাইভটা করতে পারতাম, যে কোনো কিছু সেল করতে পারতাম, মেবি সেইটা হয়তো আর হবে না। কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস চলে আসবে, যেটা হয়তো আমাদের ফলো করতে হবে লাইভ করবার সময়, যে কোনো কিছু প্রোডাক্ট সেল করবার সময়, সেটা মাথায় রাখতে হবে। সেটা আমরা আস্তে আস্তে আরও রিসার্চ করবো, অ্যান্ড দেন সেটা ব্যাপারে তোমাদেরকে অবশ্যই জানাবো। একদমই প্যানিক করার কোনো ব্যাপার নেই, ফেসবুক লাইভ কিন্তু বন্ধ হচ্ছে না। এটা কিন্তু একদম ভুল কথা যে ফেসবুক লাইভ 1 অক্টোবর থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ফেসবুক লাইভ কিন্তু 1 অক্টোবর থেকে বন্ধ হচ্ছে না, এই চিন্তাভাবনাটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমরা যে বিজনেস করো অনলাইনে, যে ফেসবুকের মাধ্যমে সেল করো, সেটা কিন্তু তোমাদের বন্ধ হচ্ছে না। আমি জানি প্রচুর মেয়েরা আজকাল ফেসবুকের মাধ্যমে সেল করে, ইনফ্যাক্ট আমি নিজেও করি, তো সেজন্য প্রথমে একটুখানি প্যানিকই করছিলাম। তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করি যে ফেসবুক লাইভ কিন্তু বন্ধ হচ্ছে না, ঠিক আছে? ফেসবুকের একটা অ্যাপ্লিকেশন ফেসবুক নতুন লঞ্চ করেছিল, সেটাকে ফেসবুক বন্ধ করছে, যার মাধ্যমে শপিং লোকজন করতো সেটাকে ফেসবুক বন্ধ করছে। কিন্তু আমাদের যে শপিংটা হতো সেটা বন্ধ হতো না, কিন্তু হ্যাঁ, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আই থিঙ্ক ফেসবুক ঢোকাবে সেখানে, সেগুলো আমাদের ফলো করতে হবে। সেগুলোর ব্যাপারে যত রিসার্চ করবো আমরা জানতে পারবো। তো আমি যেগুলো জানতে পারবো অবশ্যই তোমাদের আপডেট দেবো, যাতে তোমরা সেই ব্যাপারে ওয়াকিবহল থাকো, এবং তোমাদের প্রোফাইল যাতে ব্লক না হয়ে যায়। কারণ ফেসবুকের রুলস যদি তোমরা বারবার ব্রেক করতে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই জানো যে ফেসবুক তোমার প্রোফাইল ব্লক করে দিতে পারে। সেক্ষেত্রে তোমার প্রফেশনাল পেজ থাকতে পারে, যেমন আমার নিজস্ব মেকআপ আর্টিস্ট প্লাস আমি এখন অনলাইনে ব্লাউজ সেল করছি, ডিজাইনার ব্লাউজ সেল করি। তো সেক্ষেত্রে আমার দুটো পেজ কাজ করছে একসাথে, তো আমার নিজের পার্সোনাল প্রোফাইল যদি ব্লক হয়ে যায়, তো বুঝতেই পারছো আমার পার্সোনাল পেজগুলো অবধি ব্লক হয়ে যাবে, যেগুলো আমার এতদিন ধরে চলছে। তো খুবই সাবধানতা আমাদের কিছু মেনটেন করতে হবে, যেগুলো আমরা আস্তে আস্তে জানবো যে ফেসবুক কী কী আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস দিচ্ছে, সেগুলো ফলো করলে কোনো অসুবিধা হবে না আশা করছি। মেবি হয়তো ফেসবুক আমাদের থেকে লাইভ করার জন্য এক্সট্রা চার্জেস নেবে, যেটাকে ফ্রি অফ কস্ট ছিল। তো ঠিক আছে, আমরা যেহেতু বিজনেস করছি, অবভিয়াসলি ফেসবুকের হয়তো সেখান থেকে বিজনেস পাওয়াই উচিত। তো ডেফিনেটলি সেটাকে আমি সাপোর্টই করি যে ফেসবুক কেন ফ্রিতে আমাদের লাইভ করতে দেবে, এই গ্রুপগুলো এত এত লাইভ করছে। তো সেক্ষেত্রে সেগুলো তো গ্রুপের যে অ্যাডমিন তাদেরই লাভ হচ্ছে, ফেসবুক তো সেখান থেকে কিছু পাচ্ছে না। তো ডেফিনেটলি ফেসবুক সেই জন্য সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ঢোকাতেই পারে, মেবি আমাদের জানি না অ্যাকচুয়ালি কী হতে চলেছে। বাট তবুও বলবো প্যানিক করো না, লাইভ কিন্তু বন্ধ হচ্ছে না, লাইভ তোমরা করতে পারবে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে। একদম প্যানিক করো না, সবাই নিশ্চিন্তে থাকো, আমরা যেরকম আগেও সেল করছি এখনও করতে পারবে। তোমাদের যে বিজনেস, আমরা ফেসবুকের মাধ্যমেই এই বিজনেসটা তৈরি করেছিলাম, ইনফ্যাক্ট ওটার ওপর কোনো রকম এফেক্ট যাতে না পড়ে সেই ব্যাপারে আমরা রিসার্চ করছি। যা যা ইনফরমেশান আমি পাবো তোমাদেরকে পরপর ইনফরমেশান দিতে থাকবো। আর সেই ইনফরমেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না, বন্ধুদের সাথেও শেয়ার করো, তাদেরও জানা দরকার। কারণ প্রত্যেকেই ব্যাপার নিয়ে একটা বিশাল প্যানিক করে আছে যে ফেসবুক লাইভ কেন বন্ধ হয়ে যাচ্ছে, আমরা কী করবো, এরপর আমরা কীভাবে সেল করবো, এটা বড় একটা টপিক আজকে চলে এসছে। তো একদম সেটা নিয়ে টেনশন করো না, আমরা লাইভ করতে পারবো এবং আমরা এগিয়ে যেতে পারবো। তো চলো আজকের ভিডিওটা এইটুকু, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এবং তোমরা যে প্যানিকটা করছিলে সেটা থেকে একটুখানি হলেও তোমরা বেরোতে পারবে। একদম নিশ্চিন্ত থাকো, বিন্দাস থাকো, কিছু না কিছু উপায় নিশ্চয়ই বেরোবে, ঠিক আছে? যখন একদিকে বন্ধ হয় রাস্তা, তো আরেকদিক নিশ্চয়ই খোলে, ঠিক আছে? একদম টেনশন করো না, ওকে? চলো সবাইকে আজকের ভিডিওটা এইটুকু, অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চলো সবাইকে, টাটা।